দর্শক আসসালাম আলাইকুম ক্যানাডা থেকে আমি সাকিব আজকে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে একটু কথা বলবো স্টুডেন্টদের ক্যানাডার গ্রহণের হার অনেক বেড়ে গিয়েছে বিষয়টা নিয়ে একটু কথা বলবো অ্যাসাইলাম কেন তারা গ্রহণ করছেন কি কারণে এবং অ্যাসাইলামের অন্যান্য বিষয় আশায় নিয়ে কথা বলবো সেই সাথে বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশ থেকে অ্যাসাইলাম নিয়ে ক্যানাডাতে আসছেন তো এই এত অ্যাসাইলামের সংখ্যাটা যে দিন দিন বাড়ছে সেই বিষয়টা নিয়ে একটু কথা বলবো তো আশা করি ভিডিওটি সাথেই থাকবেন তো আমি যদি একটু গ্লোবাল মেইলের যদি যদি একটি নিউজ একটু শেয়ার করি যে সেটা হচ্ছে যা গ্লোবাল মেইল আপনারা নিউজটি দেখতে পাচ্ছেন এবং গ্লোবাল মেইল তারা বলছে যে সেটা হচ্ছে যে ক্যানাডাতে দুই হাজার সালের পর থেকে পনেরোশো পার্সেন্ট স্টুডেন্টদের মধ্যে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের মধ্যে অ্যাসাইলাম গ্রহণের হার বেড়ে গিয়েছে পনেরোশো জন না মাইন্ডেড পনেরোশো পার্সেন্ট এবং বিভিন্ন কলেজ থেকে সেই সংখ্যাটা চার হাজার পার্সেন্ট বেড়ে গিয়েছে অর্থাৎ দুই সালের পর থেকে চার হাজার পার্সেন্ট কিন্তু বিভিন্ন কলেজ থেকে বেড়ে গিয়েছে তো এই যে এই এত অ্যাসাইলামের সংখ্যা বেড়ে যাওয়া এবং এই অ্যাসাইলাম শিকারদেরকে নিয়ে কেনাডা কি করবে সেটা কিন্তু এখন ক্যানাডার গভর্নমেন্ট মহলে কিন্তু একটি অন্যতম আলোচ্য বিষয় আপনারা জানেন আমাদের ভিডিওগুলি যারা রেগুলার দেখে থাকেন আমরা প্রায় দুই হাজার আঠারো উনিশ সাল থেকে শুরু করেছিলাম এবং এই সমস্ত কথাগুলি কিন্তু বলে আসছি তো আমরা একটা পর্যায়ে বলছিলাম যে গত বছরই ক্যানাডায় প্রায় নয় লক্ষ স্টুডেন্ট কিন্তু ইন্টারন্যাশনাল স্টুডেন্ট এসেছে কিন্তু ক্যানাডার ইমিগ্রেশনের ক্যাপ হচ্ছে গিয়ে মাত্র সাড়ে চার লাখ তো আসুন একটু আলোচনাটা শুরু করি আর একটু বলি যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করে নিবেন এবং ফেসবুক বা ইউটিউবে যারা দেখছেন তারাও সাবস্ক্রাইব কিংবা ফলো দিয়ে রাখবেন আশা করি ক্যানাডা সংক্রান্ত বিভিন্ন তথ্যগুলো অথেন্টিকভাবে আপনাদের জানানোর চেষ্টা করব তো যেটা হচ্ছে যে ক্যানাডাতে দুই হাজার আঠারো সালের পরে পনেরোশো পার্সেন্ট কিন্তু সংখ্যাটা বেড়ে গিয়েছে এবং কলেজগুলোতে সেটা হচ্ছে যে চার হাজার অর্থাৎ আগে যদি একজন অ্যাসাইলাম শিকার করতো কলেজগুলি থেকে সেখানে এখন চার হাজার করছে কলে আর টোটালি স্টুডেন্ট ইউনিভার্সিটি সহ অন্যান্য জায়গায় আগে যদি একজন করতো এখানে এখন সেটা পনেরোশো জন করছে তো অ্যাসাইলাম কি অ্যাসাইলামটা হচ্ছে গিয়ে যে আপনি যে দেশে আছেন সে দেশের থেকে যদি ক্যানাডায় আসেন এবং আপনার জীবন যদি হুমকির সম্মুখীন হয় তখন ক্যানেডিয়ান গভর্নমেন্ট আপনাকে দেয় তো এরপর হচ্ছে যে যে যেটা বললাম পার্সন হিসাবে যাদের জীবনের হুমকির সম্মুখীন তাদেরকেই ক্যানাডা অ্যাসাইলাম দেয় এবং কিছু কিছু জায়গা আছে যেখান থেকে ক্যানাডা তাদের লোকদেরকে নিয়ে এসেছে আমন্ত্রণ জানিয়েছে সেধে নিয়ে এসেছে যে তোমরা আসো তোমরা দাও দর্শক আমার আলোচনাগুলি মনে রাখবেন শুনতে ক্যানাডার ইমিগ্রেশনের প্রত্যেক বছরের ক্যাপ হচ্ছে সাড়ে চার লাখ সাড়ে চার লাখের বেশি তারা আহ পিয়ার দেয় না অন অ্যান যে কখনো তিন লাখ সাড়ে তিন লাখ আগে যেটা আড়াই লাখ ছিল এখন সেটা আহ সাড়ে চার লাখ তো এবার আসেন যে সেটা হচ্ছে যে এই যে সেধে যাদের নিয়ে আসে এইটা হচ্ছে কি আসাইলামের একটি অন্যতম বড় সংখ্যা যেমন ইউক্রেইন থেকে এসেছে ক্যানাডাতে লক্ষ ইউক্রেনিয়ান এসেছে কয়েক লক্ষ ইউক্রেনিয়ান এসেছে এই ইউক্রেন যুদ্ধের পর থেকে এরপরে এসেছে আফগানিস্তান থেকে এসেছে ইরাক থেকে এসেছে প্যালেস্টাইন থেকে এসেছে প্যালেস্টাইন থেকে এখনো আসছে বা একটু ভিসা সংক্রান্ত জটিলতার কারণে গাজা থেকে লোক আনতে পারছে না কিন্তু গাজাতেও কিন্তু এক হাজারের উপরে লোক ওয়েট করছে ক্যানাডা থেকে আফ্রিকা থেকে আসছে ভারত বাংলাদেশ থেকে রোহিঙ্গারা কিন্তু একটা সময় অল্প হলেও ক্যানাডাতে কিন্তু রোহিঙ্গারা এসেছিল অনেক আগে ভারত থেকে এসেছিল যখন ভারতের রাজীব গান্ধী হত্যা ইন্দিরা গান্ধী হত্যা ঠিক ওই সময় যে শিখদের উপরে যে ভারতে নির্যাতন হয়েছিল এবং তখন কিন্তু ভারত থেকেও অনেক শিখ অনেক পাঞ্জাবি লোকজন ক্যানাডাতে এসেছে এবং ক্যানাডিয়ান গভর্নমেন্ট কিন্তু তাদেরকে নিয়ে এসেছে তো এই ধরন এইটা হচ্ছে যে ক্যানাডা আর এর আগে এই শতকের শুরুর দিকে কিন্তু ইউরোপ থেকে ইউরোপের অনেক যুদ্ধবিগ্রহ দেশ থেকেও কিন্তু কানাডাতে লোক অ্যাসাইলাম শিকার অর্থাৎ অ্যাসাইলাম যারা করেছে তাদের নিয়ে এসেছে অর্থাৎ এবার আসেন যে অ্যাসাইলাম মূলত কয়টা ভাগে হয় অর্থাৎ মেইনলি কারা কারা অ্যাসাইলাম সিক করে তো অ্যাসাইলাম শিক যে প্রথমত হচ্ছে যে এক নাম্বার যাদের ক্যানাডা স্বপ্রনোদিত হয়ে নিয়ে আসে অর্থাৎ ক্যানাডা বোঝে যে এদের আসাইলাম দরকার তারা হচ্ছে অন্যতম অ্যাসাইলাম শিকার যেটা বললাম যে ইউক্রেন আফগানিস্তান ইরাক ইরান আফ্রিকার বিভিন্ন দেশগুলি যে সমস্ত দেশগুলিতে গণতন্ত্র নেই যে সমস্ত দেশগুলিতে মানুষ তাদের মত প্রকাশ করতে পারে না যেখানে মানুষের জীবনের হুমকি সম্মুখীন তারা কানাডাতে নিয়ে আসে দুই নাম্বার হচ্ছে যে এখন যারা স্টুডেন্ট হিসাবে যারা আসে এবং যারা যারা শেখ মতো কন্টিনিউ করতে পারছে না তারা এদেরকে কানাডিয়ান গভর্নমেন্ট বলেনি তারা তাদের নিজের স্বপ্রণোদিত হয়ে অ্যাসাইলাম সিক করেছে আর তিন নাম্বার হচ্ছে যে ভিজিট ভিসা এসে এখন অনেকেই থেকে যাচ্ছেন এটা এখন না আগে ছিল তবে এই সংখ্যাটা কিন্তু এখন এখন আসলে কয়েক গুণে কিন্তু বেড়ে গিয়েছে কয়েক গুণে কিন্তু বেড়ে গিয়েছে যারা স্টুডেন্ট হিসাবে যারা ভিজিট ভিসে আসেন ভিজিট ভিসে ভিজিট ভিসে এসে অ্যাসাইলাম ক্লেম করেন এবার আসেন যে আবার মূল প্রসঙ্গটায় আসি যে সেটা হচ্ছে যে স্টুডেন্টদের মধ্যে কেন অ্যাসাইলাম সিক করার প্রবণতাটা এই পনেরোশো ভাগ বেড়ে গেল এবং বেসরকারি কলেজগুলিতে গুণ বেড়ে গেল এটা একটা অবশ্যই জন্য সংখ্যা কারণ এই স্টুডেন্টরা এসেছে তাদের টাকা পয়সা নিয়ে এবং তারা বলেছে তারা ভালো আছে তাদের বাবা বা ব্যবসা আছে এবং এসে শেষ পর্যন্ত তারা অ্যাসাইলামটা সিক করছে তো অ্যাসাইলামটা কেন সিক করছে যে সেটা হচ্ছে প্রথমেই যে বললাম যে সংখ্যাটা অনেক হয়ে গিয়েছিল কেনাডা তাদের ইকোনমিকে বুস্ট করার জন্য ইমিগ্রেশনটাকে বেছে নেয় এবং লক্ষ লক্ষ স্টুডেন্টকে আমন্ত্রণ জানায় নয় লক্ষ স্টুডেন্টকে আমন্ত্রণ জানিয়েছে গত বছরই কিন্তু এই লক্ষ স্টুডেন্ট তো নয় ওদের ইমিগ্রেশন ক্যাপই হচ্ছে চার লাখ কি সাড়ে চার লাখ তো এর মধ্যে ইউক্রেইন থেকে একটি বড় অংশ এসেছে তো সেই ক্ষেত্রে স্টুডেন্টরা কি করতে পারছে না কম্পিট করতে পারছে না অর্থাৎ যে প্রভিনশিয়াল নমিনি প্রোগ্রাম বলেন এক্সপ্রেস এন্ট্রি বলেন অর্থাৎ পড়াশোনা শেষ করে যখন তারা পিয়ার ফুল টাইম চাকরি করবে ফুল টাইম চাকরির জন্য যখন তারা এলিজেবল হবে এই এলিজেবল হওয়ার জন্য কিন্তু তারা আসলে কোনোভাবেই কমপ্লিট করতে পারছে না না পারার ফলে তারা অ্যাসাইলাম অ্যাসাইলাম ক্লেম করছে তারা তখন কাহিনী সাজাচ্ছে যে না আমি আমার দেশে ফিরে যেতে পারবো না আমি আমার দেশে নিরাপদ না তো যার ফলে তারা এই অ্যাসাইলাম ক্লেম করছে আরেকটি বিষয় হচ্ছে যে একটা সময় ক্যানাডাতে পরিণত বয়সের স্টুডেন্টরা অর্থাৎ মাস্টার্স করতে আসতো এবং যেটা হচ্ছে যে পিএইচডি করতে আসতো পরবর্তী সময়ে তারা থেকে যেত কিন্তু আন্ডারগ্রেড স্টুডেন্ট আসার অনেক স্টুডেন্ট এসছে তো যারা আসলে শেষ পর্যন্ত পড়াশোনা করেনি এবং পড়াশোনা যদি নাই করে পড়াশোনা না করলে তো তাদের পক্ষে তো সার্টিফিকেট পাওয়া সম্ভব না এবং সার্টিফিকেট না পেলে কিন্তু তাদের চাকরি করাও সম্ভব না এবং চাকরি না করলে পরে যারা পি এর জন্য তারা করতে পারবে না আর যেটা হচ্ছে যে ড্র খুবই কম হচ্ছে আর একটা পয়েন্ট অর্থাৎ এই যে স্টুডেন্টদের মাঝে যে প্রভিনসিয়াল নোমিনি প্রোগ্রামের থ্রু দিয়ে তারা যায় এক্সপ্রেস এন্ট্রি থ্রু দিয়ে যায় তাদেরকেও কিন্তু ড্র কম হচ্ছে তো সেই ড্র কম হওয়ার ফলে আসলে তারা পারছে না তো যার ফলে আরেকটি বিষয় হচ্ছে যে আসলে কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট কিন্তু ক্যানাডাতে এখন কম আসছে বিশেষ করে আন্ডারগ্রেটে যারা আছে তাদেরকে কিন্তু কোয়ালিটি সম্পন্ন স্টুডেন্ট কিন্তু ক্যানাডাতে কম আসছে তো যার ফলে এই যে এই তাদের কোয়ালিটি কম কম্পারেটিভলি কিছু কিছু জায়গায় এবং কিছু কিছু জায়গায় তারা কুলিয়ে উঠতে পারছে না হিউজ লোকজন এসেছে ক্যানাডাতে এবং ভিজিট ভিসায় এসেও কিন্তু অ্যাসাইলাম ক্লেম করছে তো যার ফলে সব মিলিয়ে মোটা দাগে তাদের আর কমপ্লিট না করার ফলেই কিন্তু তারা এই অ্যাসাইলামগুলি ক্লেম করছে অর্থাৎ ইউক্রেন বলেন ভিজিট ভিসা বলেন স্টুডেন্ট বলেন এই হিউজ যারা অ্যাসাইলাম ক্লেম করছে এদের মধ্যে আসলে কাদের হবে কাদের হবে যে প্রথমত ক্যানাডা যাদের নিয়ে আসে ইউক্রেন বলেন বা এই সমস্ত দেশগুলি থেকে তাদেরকে তো ক্যানাডা অবশ্যই নিয়ে এসেছে বলে তারা পিয়ার পাবে আবারও বললাম যে মনে রাখবেন সাড়ে চার লাখ তো ইউক্রেন থেকে কত লাখ লাখ এসেছে ক্যানাডাতে গুগলে সার্চ দিলেই পাবেন বা আফগানিস্তান থেকে কতজন এসছে তাদেরও পিয়ারগুলি এখন পেন্ডিং সেগুলি সার্চ দিলেই পাবেন এবং এরপরে আসেন স্টুডেন্টরা স্টুডেন্টরা এখানে পড়েছে লক্ষ লক্ষ ডলার খরচ করেছে চাকরি করেছে চাকরি করার পরে তারা এখন পারছে না তো না পারার ফলে তাদেরও এই যে এই অ্যাসাইলামের যে আবেদন সেই আবেদনগুলিও পড়ে গিয়েছে এবং আরেকটি আসছে ভিজিট ভিসায় তো কাদের নিবে প্রথমত প্রায়োরিটি হচ্ছে যে অবশ্যই যাদের গভর্নমেন্ট নিয়ে এসেছে তারা তো একেবারে বাই পাবে লজ তারপরে যে সংখ্যাগুলি থাকবে সেটা হয়তো স্টুডেন্ট বা অন্য যারা আছে তাদের মধ্যে থেকে আহ সেই সংখ্যাগুলি পূরণ করার হয়তো চেষ্টা করবে এখন কত পার্সেন্ট হবে কি হবে সেটা তো বলা যায় না ওই যে বারবার বলছি যে চার লাখ সাড়ে চার লাখের ক্যাব সেই ক্যাবটা কিন্তু মাথায় রাখতে হবে তো এখন যারা স্টুডেন্ট হিসাবে আসবেন তাদের করণীয় কি যদি একটু ভিডিও শেষ পর্যায়ে বলি করণীয় হচ্ছে সিম্পল যে বুঝে শুনে আসতে হবে ক্যানাডায় আসা মানেই যে পিয়ার হওয়া এখন আর সেই জিনিসটা নেই আন্ডার আন্ডার বা গ্রাজুয়েশন লেভেলেও কিন্তু ওয়ার্ক পারমিট অনেক সময় থাকছে না তারপরে প্রভিন্সগুলি দেখে আসবেন কোন প্রভিন্সে কি যদি মাস্টার্স করতে আসেন ওয়ার্ক পারমিট পাবেন কিন্তু পড়াশোনা শেষ করতে হবে পড়াশোনা শেষ করে তারপরে ওয়ার্ক পারমিট নিয়ে চাকরি করে তারপরে আগাতে হবে অর্থাৎ কান খোলা রাখবেন ওয়েবসাইটগুলি খেয়াল করবেন এদেশের নিউজ পোর্টাল খেয়াল করবেন এবং বুঝবেন বুঝে শুনে আসবেন কারো প্ররোচনায় এই মুহূর্তে ক্যানাডা থেকেও স্টুডেন্ট হিসাবে পড়তে আসবেন না আশা করি ভিডিওটি কিছুটা হলেও আপনাদের উপকারে আসবে তো ভবিষ্যতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকবেন আসসালামু আলাইকুম